গভীর রাত্রি মা অসুস্থ, হঠাৎ জেগে উঠেছেন, কোথায় রে বাইজিদ, আমাকে একটু পানি দাও। বাইজিদ লাফ দিয়ে উঠছে, মা পানি চেয়েছেন। ঘরের ভিতর যে পানির পাত্র, পানির পাত্রের কাছে গেলেন, পাত্র উঠাইছে, পানি নেই। পাত্র কি খালি, ভাই আমার মা পানি চেয়ে কিছুক্ষণ পর অটোমেটিক আবার ঘুমায় গিয়েছেন। বাচ্চা চিন্তা করেছে, মা পানি চেয়েছে, পানি যদি সময় মতো দিতে না পারে মায়ের কষ্ট হবে। ছোট্ট বাচ্চা বাইজিদ ঘর পানি পাইল না, সে চিন্তা করলো মা পানি চেয়েছে, যেইভাবেই হোক পানি আমাকে অবশ্যই এনে দিতে হবে। বাচ্চাটা ঘরের দরজা খুললেন, বাহিরে গেলেন, যে জায়গায় পানি পাওয়া যায় কূপের কাছে গেলেন, খুব কষ্ট করে পানি উঠাইলেন, পানি উঠাইয়া তারপর আবার আনলেন। এসে দেখে মা ঘুমায় পড়ছে। মা কি করে গেছেন, ঘুমায় গেছেন। ছোট্ট বাচ্চা বাইরে দাঁড়ায় আছে, মা তখন সজাগ হবেন আর মাকে পানি দিবেন। আবার জাগাইলেন না, চিন্তা করলেন মাকে যদি জাগায় দে মায়ের কষ্ট হবে, ঘুম নষ্ট করে লাভ নেই, বরঞ্চ দাঁড়ায় থাকি, যখন মা উঠবেন তখন পানিটা দেব, মা খেয়ে আমার জন্য দোয়া করবেন। আমার ছোট্ট বাচ্চা দাঁড়ায় আছে, মা তখন উঠবেন। শীতের রজনী বাচ্চাটা পানির গ্লাস নিয়ে থর 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 করে কাঁপছেন, দাঁড়ায় আছেন, মা কখন উঠবেন? আস্তে আস্তে সময় যাচ্ছে, সময় যেতে যেতে ফজরের টাইম হয়ে গেল। কিসের টাইম? আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আজান। মায়ের চোখ খুলে গেল, মা যখন চোখ খুললেন তাকায় দেখেন ছোট্ট বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া বললেন, আরে বাইজিদ দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বলে, মা গভীর রজনীতে তুমি আমার কাছে পানি চেয়েছিলে, ঘরের মধ্যে পানি পাই নাই, বাহির থেকে অনেক কষ্ট করে পানি এনেছি, এনে দেখি আপনি ঘুমায় গেছেন, জাগাই নাই, আপনি ঘুমায় গেছেন, জাগাই নাই, মা আপনার কষ্ট হবে গো, আপনি কখন উঠেন, আবার কখন জানি পানি চান, যদি সময় মতো পানি দিতে না পারি গো মা আপনার কষ্ট হবে গো মা, এই জন্য আমি সারা রাত ব্যাপী দাঁড়ায় আছি। ভাইয়ার ছোট্ট ছেলে বাইজিদের কথা শুনে মায়ের দিলটা নরম হয়ে গেল। মা হাত থেকে পানিটুকু নিয়ে পান করলেন, ছোট্ট ছেলে বাইজিদকে টান দিয়া বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, আর দুটো হাত আল্লাহর দরবারে বাড়ায় দিলেন, আল্লাহ আজকে আমার ছোট্ট বাচ্চা বাইজিদ আমি মায়ের জন্য যা কিছু করেছি আল্লাহ আমার দিল ঠান্ডা হয়ে গেছে, আমার বাইজিদকে তুমি মাফ করে দিয়ে আমার বাইজিদকে তুমি তোমার বন্ধু বলি বানাইয়া না। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করেছেন, আজকে বাইজিদ মুস্তামিকে পুরা বিশ্ব চিনে।